রেসিপি শেয়ার করব। মাদেরকে আমি আজকে শেখাবো কেমন করে মাটন রান্না করতে হয়। তাহলে দেখি কি কি লাগে। অনিয়ন ম্যারিনেটের সময় লাগবে। এখানে আছে হলুদ, আটা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আলমারির কাছে 1/2 টিস্পুন, 1.5 টিস্পুন চিলি পাউডার, 1.5 টিস্পুন কিউমিন পাউডার, 1 টিস্পুন করিয়েন্ডার পাউডার। তো দেখি কি করে ম্যারিনেট করতে হয়। চলো মটনটাকে তো করে একটা মা ধুয়ে নিয়েছে, এবার মায়ের ম্যারিনেট করবে। কারণ আমি ছোট তো আমার হাত জ্বালা করতে পারে, চোখ জ্বালা করতে পারে, আমার মা করবে। তোমরা কিন্তু মশলায় হাত দেবে না, তোমাদেরও কিন্তু হাত জ্বালা করতে পারে, চোখ জ্বালা করতে পারে। চলো দেখি কেমন করে ম্যারিনেট করে। এবার মা সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছে। এবার তেল, এর সাথে 1 টেবিল স্পুন সরিষার তেল, মাস্টার্ড অয়েল। এ তারপরে এটাকে ভালো করে মাখাতে হবে। এটা এবার 1 ঘন্টার জন্য রেখে দেবো। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রাখি 1 ঘন্টা, 1 আওয়ার। এখন এটা জন্য রেখে দিই। ম্যারিনেট হতে হতে পটেটোটা রেখ। চলো পটেটো ভাজা হয়ে গেলে আবার দেখা হবে। দেখো ফ্রেন্ডস, পটেটো ভাজা হচ্ছে। এবার এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি রেখে দিচ্ছি। এগুলো এবার ভেজে নেব। আগে পেঁয়াজ দিয়ে ভাজবো, তারপরে টমেটো দিব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম।
Subscribe for more videos. Bye bye.